অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা যখন বাড়িতে বানাই অনুষ্ঠান বাড়ির স্বাদটা ঠিকঠাক আসে না। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা যেভাবে বানিয়েছি এইভাবেই অনুষ্ঠান বাড়িতেও বানাই। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিলাম। এবার মুগ ডালটা শুকনো কড়ায় ভেজে নেবো, আর এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর ডালটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর ডালটা যদি পোড়া লেগে যায় যখন রান্না করবেন খেতে একটু ভালো লাগবে না, তাই গ্যাসের ফ্লেমটা কম রেখেই ডালটা আমি ভেজে নিয়েছি। ডালটা নাবিয়ে নিলাম। এবার ডালের মধ্যে জল দেব। আপনারা যদি জলে ধুয়ে ভাজতেন তাহলে ওইভাবে ভাজা যেত না, ভাজার পরে ধুলে ময়লাগুলো খুব সুন্দর বেরিয়ে যাবে। ডালটা ভালো করে আমি কোচলিয়ে ধুয়ে নিয়েছি। আর ডালটা বেশি ধোয়ার দরকার নেই, বেশি ধুলে গন্ধটা পাওয়া যাবে না। এই সময় একটা কাতলা মাছের বড় মাথা নিয়েছি, মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাথার মধ্যে এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছের যে কাংসাগুলো থাকে সেগুলো আমি দিইনি, সেগুলো ফেলে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। মাছের মাথাটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, এই সময় আমি ডালটা সিদ্ধ করে নেব। এবার ডালটা সিদ্ধ করে নেব। কড়ার মধ্যে ডালটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার নুনটা দিয়ে দিলাম, এখন অল্প পরিমাণে দিলাম, পরে লাগলে আবার দেব। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে, আর ডালের ফেনাটা এবার আমি ফেলে দেব। ডাল যখনই করবেন দেখবেন ডালে এরকম ফেনাটা হয়, এই ফেনাটা ফেলে দেবেন। ডালের ফেনাটা পুরো ফেলে দিয়েছি। এবার আমি ডালটা কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ ঢেকে দিলাম। এবার ঢাকাটা তুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে নাকি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা পুরোপুরি সিদ্ধ করব না। এবার অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদটা আগে দিইনি কেন, ফেনাটা ফেললে তখন হলুদটা ফেনার সঙ্গে চলে যেত, তাই জন্য তখন হলুদটা দিইনি, এখন দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন মাথাগুলো ভাজবো তো, বেশি করে তেল না দিলে মাথাগুলো ভালো করে ভাজা যাবে না। এবার মাথাগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। আর দেখবেন বন্ধুরা, মাথার যে কোনো রেসিপি মাথাগুলো একটু ভালো করে না ভাজলে আস্তে গন্ধ বেরোবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, নাবিয়ে নিলাম। তেলটা অনেকটা আছে, এতটা তেল লাগবে না, আমি কিছুটা তেল তুলে নিলাম, কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেব অল্প পরিমাণে সাদা জিরা। এবার ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনাদের যেমন ডালের পরিমাণ হবে পেঁয়াজটাও সেরকম দেবেন। এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে, 2 চামচ পরিমাণে আদা আর রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে হলুদ দিলাম, হলুদের পরিমাণটা এখন একটু কম দিলাম, প্রথমে দিয়েছি, আর দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে নুন, কেননা ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো, এখন অল্প পরিমাণে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেব। ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ মাথাটা কষি নেব। আর বন্ধুরা, মাথাটা অনেক বড় ছিল তো পুরো মাথাটা আমি ডালের মধ্যে দিইনি, মাথাটা খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি হবে, ডালটা খুব টেস্ট হবে, আর মাথাটা বেশি গুঁড়ো গুঁড়ো করব না।
মাথাটা দেওয়ার পর ভালো করে কষি নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে ডালটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। ডালটা ফুটে উঠেছে, ডালটা একটু নেড়ে চেড়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে ডালটা সিদ্ধ হয়নি, তাহলে ডালের কাঁটা দিয়ে একটু ঘেঁটে দিতে পারেন। এবার ঘি আর গরম মশলা দিয়ে ডালটা নাবিয়ে নেব। গরম মশলাটা অল্প পরিমাণেই দিলাম। গরম মশলা বেশি দিলে গরম মশলার গন্ধ হয়ে যাবে, তাহলে আর মাছের মাথার গন্ধ পাওয়া যাবে না। ডালটা একদম রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে ডালটা পরিবেশন করব। আর যদি সঙ্গে থাকে বেগুনি, তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তাহলে বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।